ক্রোয়েশিয়ার কাছে হারের পর ব্রাজিলের কোচকে দুষছেন কলকাতার ব্রাজিল সমর্থকেরা। তাদের কাছে এই হারের মুখ্য ভিলেনের ভূমিকায় রয়েছেন ব্রাজিলের কোচ। হ্যাঁ, তার যে লাস্ট 6 মিনিট ডিফেন্সিভ না গেলে মনে ভালো হতো, কেননা তখন তিতে সবাইকে বলছিল যে ডিফেন্সিভ করুন। কেন আমরা গত খেলাগুলো দেখেছি ব্রাজিল এগেনস্ট ওপেন ফুটবলটা খেললে সেটা কি হয়, ব্রাজিল আরও ওপেন চান্স পায়। তো ডিফেন্সিভ চলে এলো, ওরা তো অল আউট খেললো, ব্রাজিল ডিফেন্সিভে চলে এলো, ওই যে আমার 5 মিনিটের মধ্যে গোলটা শোধ হয়ে গেল। ওরা সারা খেলায় অন টার্গেট গোল একটাই, আর ব্রাজিলের সেখানে 7খানা অন টার্গেট, কিন্তু ওরা একটাতেই গোল করেছে, ব্রাজিল সেখানে 7খানা একটাই গোল করেছে। এটাই বলতে চাইছি যে ব্রাজিল হেরে গেল অনেক দুঃখেরই কথা, কিন্তু অনেকগুলো গোল সেভ করে নিল আর অনেকগুলো গোল মারতে মারতেই বেঁচে গেল। কালকে ব্রাজিলের পেনাল্টি অনেক মিস হয়েছে, আর যে অপোনেন্ট টিমে ছিল যে সোজা মারছিল কিন্তু ওর গোলকিপারটা সেভ করতে পারছিল না দাও, আর লাস্ট পেনাল্টিটা বারে লেগে বেরিয়ে গেল। ব্রাজিল ঠিক করেই খেলেছিল, ওদের টিম ভালো করেই খেলছিল, অ্যাটাক ট্যাটাক দিচ্ছিল, কিন্তু ব্রাজিলের প্লেয়ার বাজে এটা বলবো না, ক্রোয়েশিয়ার প্লেয়ারগুলো ভালো ছিল, ক্রোয়েশিয়ার গোলকি অনেক ভালো খেলেছে, ব্রাজিল শট মারছে কিন্তু ক্রোয়েশিয়ার গোলকি অনেক ভালো করে খেলেছিল, ক্রোয়েশিয়ার একটাই শট একটাই গোল হয়েছিল। হ্যাঁ, এটা যদি নেইমারকে প্রথম টাইব্রেকারটা দিত তাহলে সেটা ভালো হতো, রড্রিগোল একটা মানে বাচ্চা ছেলে মিস করেছে ওটা অনেক দুঃখ লেগেছে, কিন্তু আগে যদি নেইমারকে দিত নেইমার মানে গোল করতে পারত, জেতার চান্স ছিল ব্রাজিলের। উল্লেখ্য, নেদারল্যান্ডের বিরুদ্ধে কোনো ক্রমে ট্রাই ব্রেকার জিতলেও এখনও জেতার আশায় বুক বাঁধছেন একই পাড়ার আর্জেন্টিনা সমর্থকেরা। আর্জেন্টিনা জিতলো ভালোই লাগলো, আমরা মেসিকে চাই ফাইনালে কাপটা আসুক, মেসি সেরা প্লেয়ার সেরাই থাকবে। মেসিকে একটু আগে 2-3 জনকে ডচ করে গোল করে দেওয়া উচিত ছিল, যেহেতু আমরা মেসির থেকে আশা করি অত বড় প্লেয়ার, 2 গোল আগে হয়তো সেকেন্ড হাফে 75 থেকে 80 মিনিটের মধ্যে গোল করে ম্যাচ শেষ করা দরকার ছিল। তবে ভবানীপুরের ফুটবলের আড্ডায় ফ্রান্স সমর্থকদের মতে কিন্তু শেষ হাসিটা তারাই হাসবে। আন্ডারডগস হচ্ছে ফ্রান্স, এই এই ওয়ার্ল্ড কাপের আন্ডারডগস হচ্ছে ফ্রান্স, যারা আস্তে আস্তে খেলে খেলে মাথায় ঠান্ডা রেখে খেলে খেলে ওয়ার্ল্ড কাপটা নিয়ে চলে যাবে, এটা আপনি লিখে রাখুন। পয়জাই নিয়ে যাচ্ছে ওদের হচ্ছে ডাইজি দোষ, পরিষ্কার 10টা মিনিট আটকাতে পারলো না নেইমার, যেখানে ওখানে অত বড় একটা গোল করে বেরিয়ে চলে গেল, নেইমারও দোষ আছে, ফোর্সারটা কেন নেইমার মারতে এলো না, আমার কাছে কথা হচ্ছে একটাই, ফোর্সার বারে মারলো বিশ্বকাপ কাতারে হলেও এভাবেই বিশ্বকাপের উত্তেজনা ছড়াচ্ছে কলকাতার বুকে। ভবানীপুরের ফুটবল আড্ডা থেকে ক্যামেরায় রবি দত্তের সাথে সাধনা মিস্ত্রির রিপোর্ট, ওমকার বাংলা।